কামানের গোলা ফাটানোর আওয়াজ শুনেই শুরু হতো দুর্গাপূজা। এমন এক গ্রামে আমরা এখন প্রবেশ করছি যেখানকার পুজোর ইতিহাস অন্য পুজোর চেয়ে একদমই আলাদা। এই পুজো উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের উদগ্রামের দুর্গাপূজা। প্রত্যন্ত এই উদগ্রাম আজ দুর্গাপূজার জন্যই বিখ্যাত হয়ে আছে। গ্রামের প্রবীণ মানুষরা জানান, বাংলাদেশের দিনাজপুরের রাজবাড়িতে যখন কামানের গোলা ফাটানো হতো আকাশে, আর সেই শব্দ যখন এই উদগ্রামে এসে পৌঁছাতো, তখনই এই পুজোর শুরু হতো। কিন্তু আজ আর দিনাজপুরের রাজা নেই, কিন্তু উদগ্রামের সে দুর্গাপুজো আজও হয় নিষ্ঠা ও সহকারে। গ্রামবাসীরা কি বলছেন শুনুন এই পুজো নিয়ে। বিমল দাস, ওরা মার সঙ্গে মোটামুটি কাজ করে, মোট কিছু জানি কি পূজার জায়গায় মায়ের সঙ্গে পাঁচ দিন ঘোরা। আমি মানে কীভাবে মায়ের কীভাবে সন্তুষ্ট পূজা, কোনটা কোনটা পূজা কখন লাগে, কীভাবে করতে হবে, এগুলো সব আমি জানি। এটা তো আমি বলতে পারছি না, তবে মা আমাদের সামনে গর্ব করতো দিনাজপুর রাজবাড়িতে, ওখানে কামানের গলা ফুটটা ছড়ানো হয়, সেই আওয়াজ শুনে এখানে সেই আওয়াজ ভেসে আসে আমাদের এই মন্দিরের মধ্যে। তখনই আমরা যত বাচ্চা কাচ্চা বউ বেটি আছে সবাইকে নিয়ে পুকুরের মধ্যে জল ভরে যাই, তখন থেকে আমাদের পূজা চালু হয়ে যায়। আর এখানের মা যত দিন যাচ্ছে মায়ের মন্দিরের বস্তু ততই চাহিদা বাড়তেছে দূর দূরান্ত থেকে। গত বছর তোমার কি বলতেছে গাজিয়াবাদ কিলাগুয়া থেকে লোক আসছিল এখানে মায়ের পুজোর জন্য। আচ্ছা, এদিকে গঙ্গারামপুর যত বোন বেটি সব এখানে পুজোর সময় আসতেছে। এত আসতে আসতে ভিড়, গাড়ি থাকা তো জায়গা থাকে না, কে আসতো এখন আর আসে না। আচ্ছা, মাল তাল ভাড়া হওয়ার ব্যাপার আর আসে না। এমন তো কাজ এখানে আমাদের মানে পাঁচ দিন পরে যে পূজা হয়, এখানকার পূজা মানে অষ্টমী পূজা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কেউ কোথাও যাবে না। মানে এখানে এখান থেকে গেলে কিন্তু ওর বিপদ ঘটতে পারে সবসময়, আর হয়েছেও অনেক ঘটনা ওরকম। কিন্তু পাঁচ দিন পরে আমাদের এখানে পূজা কোথাও দেখতে যায় না, এক গেলে দশমীর দিনেই যায়। ওইটাই সত্যি, আমরা শুনছি যে ওখানে আগে মানে কামানের আওয়াজ হতো, ওই কামানের আওয়াজ পেয়ে আমরা কিন্তু এখানে পূজা আরম্ভ করতাম। এটা বাংলাদেশের রাজবাড়িতে। আচ্ছা, বললাম তোমার নাম কি? উষা দাস। ফিরিকা অনেক লোক দেখে এখন, অনেক লোক শুনতে পাচ্ছে, অনেক লোক এসেছে দেখাচ্ছে, কিন্তু এটা বহুদিনকার, বাংলাদেশের অনেক দিনকার আগে আমাদের চোদ্দ পুরুষ থেকে ঠাকুর এসেছে। ও কামানে মানে ওদেরটা পূজাটা যখন হয় না রাজবাড়ি, রাজবাড়ি এই যে দুর্গাপূজা হয় দোমারা, মানে দুটা মেয়ে আর আমাদের একটা মেয়ে, ওদের যখন পূজা হয় তখন কামান মারে, তো এখান থেকে আমাদের শোনা যায় তখন আমাদের পূজা হয়। কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে দিনাজপুর, দিনাজপুর বলে। আচ্ছা, তোমরা কেমন আনন্দ করো? ভালো আনন্দ করি, চারিদিকে লোকজন সব দিক দিয়ে আসে, সব মানে রায়গঞ্জের বুনিয়াদপুরের সব জায়গাতে আসে। আচ্ছা, সব জায়গা মানে ভরে যায় একবারে, দেখা দেখা যায় না এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, অষ্টমীতে পূজা আর ভোগ। আর কী কী হয় এখানে পুজোর চার দিন? পাঁচ দিনে গান হয়, ভগবতীর গান হয়, আবার পূজা হয় পাঁচ দিন। পাঁচ দিন পূজা হয়? পাঁচ দিন পূজা হয়। শরতের আকাশে যখন সাদা মেঘের পেজাথুলা ভেসে বেড়াচ্ছে আর কাশফুলের দোলায় খুশিতে আনচান করছে মানুষের মন, ঠিক তখন প্রতিবারের মতো আপনাকে সেই উদগ্রামে সেই ঐতিহ্যবাহী পুজো দেখতে এবারও যেতে হবেই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কালিয়াগঞ্জের উদগ্রাম থেকে তুফান মন্ত ও শঙ্কর গুপ্তার রিপোর্ট।